আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে অ্যাক্টিভ থেকেও, যাতে কেউ আমাদেরকে অ্যাক্টিভ না দেখে, সেই স্ট্যাটাস অফ কিংবা অন করা, অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস অফ অন করা। প্রথমে আমরা চলে গেলাম ফেসবুকে, ফেসবুকে থ্রি ড্যাশে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসেছে, দেখুন আমার প্রোফাইল আছে, এবং নিচে গেলে আমরা পাব সেটিং, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিং, সেটিংয়ে ক্লিক করব। লোডিং হচ্ছে, এই তো এসেছে। সেটিংয়ে ক্লিক করার পর অনেকগুলো স্টেপ এসেছে, যেমন অ্যাকাউন্ট, প্রিফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। নিচে আরও আছে, যেমন পারমিশনস, এগুলো হচ্ছে ফেসবুকের সেটিং। এগুলো থেকে আমরা বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারি, অ্যাক্টিভ অফ অন করতে পারি। এবার আমরা চলে যাব অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে। এর নিচে একদম দেখা যাচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর এসেছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। এখন আমি আনঅ্যাক্টিভ করে রেখেছি, তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে শো করতে হয় অ্যাক্টিভ স্ট্যাটাস। এখানে ক্লিক করব, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এখন অ্যাক্টিভ আছে, তো আমরা তো আনঅ্যাক্টিভ করবো, সেজন্য আবার ক্লিক করে টার্ন অফ করে দেব। টার্ন অফে ক্লিক করব, অফ হয়ে গেল অ্যাক্টিভ স্ট্যাটাস, এখন আর ফেসবুক আমাকে দেখতে পারবে না। কিন্তু মেসেঞ্জারের চ্যাট লিস্টটা অফ করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস, না হলে মেসেঞ্জারে শো করবে। এবার যাব মেসেঞ্জারে, মেসেঞ্জার আইডিতে যাব, যেটা ফেসবুকের সাথে কানেক্টেড। এবার প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এই যে আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আসবে হোয়েন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ করে দেবো। এবার টার্ন অফে ক্লিক করব, ব্যাস টার্ন অফ হয়ে গেল, অর্থাৎ এখন আর আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও কেউ আমাকে দেখতে পাবে না। এভাবে ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ অন করা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।